হারামি কই গেলি তুই? বেটা লুচ্চা শয়তান ফাজিল, বজ্জার ছেলে লজ্জা করে না একটা মেয়েকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে? কোথায় গেলি এখন? আয় আমার সামনে আয়। দেখ, কোনো কিছু না জেনে আমার মিথ্যা অপবাদ দিতে আসবি না। এভাবে দরজার পিছনে লুকিয়ে কি বলছিস? সাহস থাকলে সামনে এসে কথা বল। আমি মোটেও কাউকে ভয় পাই না, সেটা অন্তত কেউ জানুক আর নাই জানুক তুই ভালো করে জানিস। কুত্তা তাহলে লুকিয়ে কথা বলছিস কেন? কিন্তু আবারও গালিগালা শুরু করেছিস, এটা কিন্তু কথা ছিল না। নিজেই সব দেখার ব্যবস্থা করে এখন আমায় দোষারোপ করছিস, এটা কিন্তু পুরোই অন্যায়। হারামি, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন আবার বলছিস আমি যেন রাগারাগি না করি? ইচ্ছে তো করছে তোকে, আল্লাহ এখন আমার কি হবে? সব তো কুত্তা তুই শেষ করে দিলি, আমায় বিয়ে করবে কে এখন? আপনার অবগতির জন্য জানিয়ে দিই যে আপনি বিয়ে একবার করে ফেলেছেন, আর কয়টা বিয়ের ধান্দা আছে আপনার? তোকে বলতে বলছি আমি বিয়ে করেছি কিনা আমি কি জানি না? এমন ভান করছিস যেন তোর সব কিছু কেড়ে নিয়েছি, তাছাড়া ভুলে যাস না আমি তোর বিয়ে করার স্বামী। আমি তো নাকি বাইরের কেউ তো আর না। এখানেই তো আমার দুঃখটা, ক্ষতি করার জন্য আর কেউ ছিল না, তোকেই হতে হবে। মানে? মানে তোর মাথা কুত্তা, কোথায় আমি চিন্তা করে রেখেছিলাম আমার সব কিছু যা আছে সব প্রাণপ্রিয় স্বামীকে সঁপে দেব, কিন্তু কোথায় কি হলো? সব তো ঠিকই আছে, শুধু মাঝখান থেকে এখন আমার তোর সাথে প্রেম করতে হবে। তোর প্রেমের গুষ্টি কিলায় একবার শুধু সামনে আয়। দেখ, তুই যদি এখন এমন করিস তাহলে কিন্তু আমি বাইরে চলে যাব। তো যা, আমি থাকতে বলছি না কি? ওকে, যা তোর ইচ্ছে, থাক তুই বাসায়, আমি বাইরে ঘুরতে গেলাম। এই দাঁড়া দাঁড়া, যাস না প্লিজ, তুই চলে গেলে বাসায় কেউ থাকবে না, আমি একা একা কি করব? সেটা তোর ব্যাপার, আমি তো ঘুরতে চললাম। যাস না প্লিজ, গেলে আমাকেও সঙ্গে নিয়ে যা। এসব তুই কি বলিস, ভুলে গেলি? আমি লুচ্চা ছেলে, যদি কিছু করে বসি তারপর আমার আবার চরিত্রও খারাপ। সরি, যাস না প্লিজ। আমার সাথে গেলে যদি কিছু করে বসি? আমি জানি তুই এমন কোনো কিছুই করবি না। তোর ভাবনা ভুলও তো হতে পারে, জানিসই তো পুরুষ মানুষ বলে কথা। আমার কথাটা শুনে রিয়া কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। আমার ভাবনা ভুল হবে না, আর যদি করেও বসিস তাতেও কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই কেন শুনি? কারণ তুই আমার স্বামী, যদি কিছু করেও বসিস তাহলে উল্টো তোর গলাতেই ঝুলে বসব। জোরে বল, ঠিক মতো শুনতে পাইনি। এত কিছু শোনার দরকার নেই, আমায় এখন বাইরে নিয়ে যা। কিছু করবি না তো? না। প্রমিস? হুম প্রমিস। গড প্রমিস? হুম হুম কুত্তা, গড প্রমিস। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। ভালো করে তাড়া। হুম। এরপর আমি রিয়াকে কোলে তুলে নিলাম, সাথে সাথে রিয়া আমার গলা জড়িয়ে ধরেছে। ব্যাপার কি, হঠাৎ এমন ভারী হয়ে গেলি কিভাবে? তোর গলায় ঝুলবো বলে। ওটা তো না বললেও ঝুলে গেছিস। বেশি কথা না বলে চল তাড়াতাড়ি, আমার আর রুমের মাঝে থাকতে ভালো লাগছে না। কোথায় যাবি? পার্কে নিয়ে চল। হুম। তারপর আমি পার্কে নিয়ে গেলাম রিয়াকে, সোজা পার্কে চলে এলাম। তারপর একটা বেঞ্চে দুজনে বসলাম। কথার উত্তর দিবি? হুম বল। তখন কি সত্যি সবকিছু দেখে ফেলেছিলি? তোর কি মনে হচ্ছে? হুম। কিছুক্ষণ পর? এভাবে আর বসে থাকতে ভালো লাগছে না, চল না সামনে হাঁটি। চল। এমনভাবে কথাটা বলছিস যেন নিজে পায়ে হেঁটে যেতে পারবি, আঠার বস্তা তো আমাকেই টানতে হবে। তুই কিন্তু আবার আজেবাজে কথা বলছিস। যা সত্য তাই বললাম, ইদানিং তোর ওজন অনেক বেড়ে গেছে, এত মোটা হচ্ছিস কি করে শুনি? থাক, তোর আর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার, বাসায় যাব, গাড়িতে নিয়ে চল। রিয়ার কথা শুনে আমি সাথে সাথে ওকে নিজে কোলে তুলে নিলাম। আরে আরে কি হলো, পড়ে যাব তো, নামা আমায়। কথাটা বলে চুপচাপ বসে থাক। কেন, আমি নাকি আটার বস্তা, তাহলে কোলে নিলি কেন? নামিয়ে দে আমায়। কি করব বল, তুই তো জানিস আমি কাউকে প্রবলেমের মাঝে দেখতে পারি না, তার উপর তোর এমন অবস্থার জন্য আমিও হালকা জড়িত, তবে মাত্র হালকা পরিমাণ, এভাবে একা ছাড়তে পারি কিভাবে বল? হারামি তুই কোনোদিন ঠিক হবি না। আরে আরে করছিসটা কি? লাগছে তো আজকাল কারোর উপকার করতে নেই, তোকে কোলে তুলে ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় ধন্যবাদ দিবি তা না করে এভাবে মারছিস,
এমন করলে কিন্তু এক্ষুনি তোকে নিচে ফেলে দিব। এই এই এমন কাজ ভুলেও করিস না প্লিজ, এমনিতেই অবস্থা খারাপ, তার উপর তুই যদি আমায় এখন ফেলে দিস তাহলে এই জীবনে আর সুস্থ হয়ে ওঠা হবে না। হুম, এবারের মতো মাফ করে দিলাম। ধন্যবাদ। এভাবে বেশ ঘন্টাখানেক রিয়াকে আমার কোলে বসে পার্কটা ঘুরতে লাগলাম। এই আমায় নামিয়ে দে, বাসায় যাবো চল। কেন, কি হলো? আমি আর এখানে থাকবো না, বাসায় চল। আগে বলবি তো কি হয়েছে। আশেপাশে তাকিয়ে দেখ, সবাই আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে। তো কি হয়েছে, চোখ থাকলে তাকাতেই পারে? না, আমার লজ্জা লাগছে, সবাই এমনভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, না জানি কী সব আজে বাজে ভাবছে। আর থাকা যাবে না, বাসায় চল প্লিজ। বাহ, তোর লজ্জাও আছে, আগে জানতাম না তো। লজ্জা পেলে তোকে খুব কিউট লাগে তো। তুই আবার শুরু করে দিলি, এভাবে লালে লাল হয়ে যাচ্ছিস কেন? লোকে কিভাবে ভাবুক, আমাদের কি? কিন্তু চুপচাপ বসে থাক। পার্কে রিয়া লজ্জায় আর তেমন কোনো কথাই বলেনি, সারাক্ষণ আমার বুকে নিজের লজ্জারাঙা মুখ লুকিয়ে রেখেছে। আমি এই ব্যাপারে বেশ উপভোগ করছিলাম। কিরে, এতক্ষণ ধরে দুজনে কোথায় ছিলি? বাসে বসে থাকতে ভালো লাগছিল না, তাই তোমার মেয়েকে একটু বাইরে বাতাস খাওয়াতে নিয়ে গেছিলাম। ভালো, যা গিয়ে দুজনে ফ্রেশ হয়ে নে। হুম, দেখতে দেখতে আর কিছুদিন কেটে গেল, এখন রিয়া মোটামুটি অনেকটাই সুস্থ, হাঁটাচলা সবই করতে পারে। কিন্তু তারপরেও আমার রিয়াকে একা ছাড়তে মন চায় না, রিয়াও পুরোপুরি আমার উপর নির্ভর হয়ে পড়েছে। আমাকে ছাড়া ও কোনো কাজ করতেই চায় না, যাকে বলে হালকা হালকা দুর্বল। মামা, রিয়া তো এখন সুস্থ, হাঁটাচলা সবই করতে পারে, এদিকে আমু বারবার ফোন করে টাঙ্গাইল যেতে বলেছে, তাই বলছিলাম রিয়াকে নিয়ে যদি একটু বাসা থেকে ঘুরে আসতাম। হুম, কথাটা খারাপ বলিসনি, আমাকেও তোর আম্মু বারবার ফোন করে যাচ্ছে। তাহলে কালকে বাসায় রওনা দিই। হুম, যা ঘুরে আয়। হুম, রুমে এসে দেখে রিয়া সবাই বসে ফোন চাপছে। এই যে মহারানী, ফোন চাপা বন্ধ করে ল্যাগেজ প্যাক করা শুরু করে দিন, কালকে বাসায় যাচ্ছি। কার বাসায়? কার আবার, আমার নিজের বাসায়, আম্মু ফোন করেছিল যেতে বলেছে। তাই? হুম, যা সব গুছিয়ে নে, কাল রাতের বাসায় রওনা দেব। বাসে কেন যেতে হবে, বাসায় গাড়ি আছে না? আমার বাসে জানি করতেই ভালো লাগে, এত কথা না বলে সব কিছু গুছিয়ে রাখ। হুম, শোন কি, সাথে আমারটাও গুছিয়ে রাখিস। আমার ঠেকা পড়ছে, পারবো না, নিজেরটা নিজে করে নে। ওকে, দরকার নেই, আমার লাগেজ আমি নিজে গুছিয়ে নিতে পারবো। ডাক দেখে চলে গেলাম। পরের দিন লাগেজ কাপড় গুছাতে যাবো, ঠিক তখনই সেই সময়। দরকার নেই, তোর সব কিছু আমার লাগেজে গুছিয়ে নিয়েছি। কেন, তুই নাকি পারবি না? করতে তো চাইনি, কিন্তু পরে ভাবলাম এক জায়গাতেই যখন যাব তখন না হয় একটু কষ্টই করলাম। হয়েছে, আর বলতে হবে না, ভালোই হলো, তৈরি হয়ে থাকিস, রাতে যেতে হবে। তোর মধ্যে কি কোনো আদব কায়দা বলতে কিচ্ছু নেই? আমার তো মনে হয় নেই। তা না হলে কেউ সাহায্য করলে তাকে যে একটা ধন্যবাদ দিতে হয় সেটা কি ভুলে গেছিস? ও তাই তো, তোকে তো ধন্যবাদই দেওয়া হলো না, দাঁড়া তোকে ধন্যবাদ দিয়ে দিই। এ কি, তুই এভাবে আমার দিকে এগোচ্ছিস কেন? বারে ধন্যবাদ দিবি না, ওটা দেওয়ার জন্যই তো তোর কাছেই যাচ্ছি। আমার ধন্যবাদ লাগবে না। তুই শিওর? হুম শিওর। ওকে, যা তোর ইচ্ছা। রাতে মামামির সাথে কথা বলে আমি আর রিয়া বাসে উঠে গেলাম, তবে সেখানে আরেকটাই ঝামেলা। তুই ওই পাশে গেলি কেন, আমি জানলার পাশে বসবো। সরি, এটা সম্ভব না, আমি যখনই বাসে করে কোথাও যাই তখনই জানলার পাশে সিটটায় বসি, এটা অভ্যাস আমার। তো কি হয়েছে, আজকে আমি জানলার কাছে বসবো। বললাম তো সম্ভব না, পাশে সিট খালি আছে, সেখানে বসে পড়। দেখ, আমি জানলার পাশে না বসলে বাসে ঠিক থাকতে পারি না, আমার বমি বমি লাগে, পরে তোর জামা কাপড় খারাপ হলে কিন্তু আমায় বলতে পারবি না। সিমকেস আমারও, প্লিজ। না, দে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আয়, যে ডেঞ্জার ফেস করে রেখেছিস না, না করার উপায় নেই। থ্যাংক ইউ। যাক, অবশেষে জানলার পাশে সিটটা পেলাম, হারামিটা এতটাও খারাপ না, আমি তো ভেবেছিলাম শয়তানটার পাশেই বসে পুরো রাস্তা পার হতে হবে, জানলার পাশে বসা আর হবে না।
কিন্তু না, যতটা খারাপ ভেবেছিলাম তেমন কিছুই হলো না। শয়তানটার অনেক অভ্যেস খারাপ আছে, কিন্তু এর মাঝেও কিছু ভালো গুণও আছে। অবশ্য যে কিউট ফেস বানিয়ে রেখেছিলাম আমি ভালো করেই জানতাম নিলয় আর না করতে পারবে না, ঠিক তাই হলো। এদিকে আমি জানালার পাশে রিয়ার দিকে একধারে চেয়ে রয়েছি আমি। কত শয়তান মেয়ে, আমি জানি পেন্দিন আমায় মিথ্যা বলল শুধুমাত্র জানালার পাশে বসবে বলে, কিন্তু আমিও বা আর কি করব। যে কিউট চেহারা বানিয়ে রেখেছিল এই অবস্থায় না বলার মতো কোনো উপায় নেই। মানুষকে ফাঁদে ফেলার ভালো রাস্তায় বের করেছে, রিয়া খুব ভালো করেই জানতো আমি ওর এমন চেহারা দেখে আর না করতে পারবো না। সেই মহান সুযোগটাই আমার পাগলিটা কাজে লাগালো। যাকে বলে সুযোগের সদ্ব্যবহার।